শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বাজার সিন্ডিকেটের কারসাজি বন্ধে বিকল্প কৃষি বাজার চালুর চিন্তা ভাবনা করছে সরকার। প্রচলিত বাজারের পাশাপাশি কৃষকের পণ্য সরাসরি ভোক্তাদের কাছেও পৌঁছে দিতে চায় সরকার। আহমেদ সারওয়ার রিপোর্ট। কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি দরে কয়েকটি পণ্য বিক্রি করে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই দুর্মূল্যের বাজারে কার্ডধারীদের বাইরে সাধারণ ভোক্তাদের কাছেও শুরু হয়েছে টিসিবির তেল, চাল ও ডাল বিক্রি। টিসিবি ট্রাক থেকে একজন সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 5 কেজি চাল ও 2 কেজি মসুর ডাল কিনতে পারছে। তেল প্রতি লিটার 100 টাকা, চাল 30 ও ডাল 60 টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানের লোক 1 লিটার তেল 300 রুপে, এখানে 220 টাকা তোলা, আমরা কম পাইতেছি না। আমাদের জন্য এটা উপকার হচ্ছে, আমরা তো গরিব মানুষ, এটা সরকারের বচন ভালো করছে। বাজার করলে বাজার খাইতে পারি না, একটা মাছ খাইতে পারি না, মাসে যে দাম, একটা হলে সব ব্যয় করবেন কমাইতে। আমরা এই মুহূর্তে যদি 100 টাকাও আমরা যদি মনে করি সাশ্রয় পাই, এটা আমাদের জন্য অনেক কিছু। আলহামদুলিল্লাহ যেভাবে হাতে হাতে সরকার যেভাবে উদ্যোগ নিয়ে করছে, কামনা করি এটা যেন অক্ষুণ্ণ থাকে সারা বছর চলুক। আমি জানি আমার সুবিধার জন্য আমি এখানে আসছি, দোকানে কিনার থেকে 10 টাকা বাঁচুক আর 20 টাকা বাঁচুক বাঁচে তো। বৃহস্পতিবার সকালে বেগুনবাড়িতে টিসিবির ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। জানান, মধ্যস্বত্বভোগীদের কারসাজি ভাঙতে কাজ করছে সরকার, এজন্য গঠন করা হয়েছে টাস্কফোর্স। এছাড়া ভোক্তাদের সহায়তায় চলমান বেসরকারি কার্যক্রম আরও ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। বাজার পর্যায়ে যাতে মধ্যস্বত্বভোগীরা, ফরিয়ারা যাতে অস্বাভাবিক দাম বৃদ্ধি করতে না পারে, সেখানে যাতে কোনো চাঁদাবাজি না থাকে, আপনাদের দৃষ্টিতে যদি আসে আপনারা সেটা আমাদের কাছে তুলে ধরবেন। আমদানিকারক পর্যায়ে হোক, ম্যানুফ্যাকচারিং পর্যায়ে হোক, বাজার পর্যায়ে হোক, এরকম কেউ যদি অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে দাম বাড়ায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে, আমাদের আইনগতভাবে যা যা কাঠামো আছে সেগুলো আমরা সর্বোচ্চ ব্যবহার করব। প্রত্যেকটা বাজারের প্যারালালভাবে একটা কৃষি বাজার চালু করা, যেখানে কৃষক সরাসরি তার পণ্য নিজে বিক্রি করবে, যাতে করে সিন্ডিকেট কিংবা ফরিয়াদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা যায়। এই কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরীতে 50টি আর চট্টগ্রামে 20টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।